এই মুহূর্তের থেকে বড় খবর হলো ইতিমধ্যেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচলেন শুভেন্দু অধিকারী হ্যাঁ বন্ধুরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সম্মুখীন হলেন পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় সূত্রের খবর অনুযায়ী মারিসদা থানার অন্তর্গত বেলিয়াতে শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয় শুভেন্দু অধিকারীর গাড়ির পেছনে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়িতে ধাক্কা লাগে একটি লরির ঘটনায় রীতিমতো দুমড়ে মুচড়ে যায় গাড়িটি যদিও শুভেন্দু অধিকারী সুস্থ রয়েছেন বলে খবর তবে আহত হয়েছেন বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী সোমবার শুভেন্দু অধিকারী কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে জানা যায় আর ওই লরিটি দীঘার দিকে যাচ্ছিল বলে সূত্রের খবর আচমকাই শুভেন্দু অধিকারীর গাড়ির পেছনে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়ির সঙ্গে সজরে ধাক্কা লাগে লরিটির হ্যাঁ বন্ধুরা যার ফলে গাড়িটি একেবারে ভেঙে চুরে যায় এই ঘটনায় আহত হয়েছেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকা বেশ কয়েকজন জাতীয় সড়কে এই ধরনের দুর্ঘটনার ফলে সৃষ্টি হয় যানজট তড়িঘড়ি সেখানে এসে উপস্থিত হয় মারি থানার পুলিশ এরপর পুলিশের তৎপরতায় সেখানে স্বাভাবিক হয় যান চলাচল এই পথ দুর্ঘটনার বিশেষ কোনো আঘাত পায়নি শুভেন্দু অধিকারী তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে উল্লেখ্য এর আগেই রাজ্যের বিরোধী দলনেতা এইরকমই পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন পূর্বে শুভেন্দু অধিকারী তার পূর্ব মেদিনীপুরের বাড়ি থেকে তমলুক যাওয়ার পথে মারিজদা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছিল সেই সময় গাড়ির সামনের অংশ ভেঙে চুড়ে গিয়েছিল বলে জানা যায় আর এবার যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তা পূর্বের ঘটনাস্থলে খুব বেশি একটা দূরে নয় তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আবারও বড়সড় পথ দুর্ঘটনার সাক্ষী হলেন শুভেন্দু অধিকারী তিনি সুস্থ থাকলেও তার দেহরক্ষীরা কিন্তু বড়সড় দুর্ঘটনার কবলেই পড়েছিলেন এবং তারা গুরুতর আহত হয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ